কারণে উদ্দেশ্য হচ্ছে এটা প্রতিষ্ঠা দিবস। এই যে শিব মন্দিরটা প্রতিষ্ঠা হলো লক্ষ্মীনারায়ণ বাড়িতে, এটার প্রতিষ্ঠা দিবস আজকে 22শে ডিসেম্বর। প্রতি বছর 22শে ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে হোমটা করা হয়। আর এই হোমের মধ্যে একজন পণ্ডিত প্রথম থেকে যুক্ত ছিল, এখনও পণ্ডিত একজন যুক্ত থাকে। পণ্ডিত ছাড়া এই যজ্ঞটা সমাধান হয় না, সম্পূর্ণ হয় না। এখানে পণ্ডিত, এখনের পণ্ডিতের নাম হলো পণ্ডিত ভাস্কর চক্রবর্তী। কি উদ্দেশ্যে এই যজ্ঞ প্রতিষ্ঠা দিবস? বিশ্ববর্তী প্রবাসীর মঙ্গল কামার্থে, সবার মঙ্গল কামার্থে এই যজ্ঞটা হয়। যোগ্যতা করা হচ্ছে এবং সম্পূর্ণটাই এই যে যোগ্য যে বিহারী রাজা আছে, ওরা সবাই মিলে এদের আয়োজন করতে পারবে। Sugandhim Pushtivardham.